আমরা মন্দিরে গেলে সবাই ভগবানকে প্রণাম করে ভগবানের চরণে টাকা পয়সা সমর্পণ করি, কিন্তু ভগবানের কি আসলে এই টাকা পয়সার প্রয়োজন হয়? তিনি কি এই টাকা পয়সা আমাদের কাছ থেকে গ্রহণ করেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে ছোট একটা গল্পের মধ্য দিয়ে আমরা সেটাই উপলব্ধি করতে পারব। তবে চলুন, গল্পটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দিলে সবার আগে জানতে পারেন। এক মহাজনের কাছে এক লোক কাজ করতেন। তিনি মহাজনের খুব বিশ্বস্ত ও প্রিয় লোক ছিলেন। মহাজনের যত জরুরি কাজ থাকত সবই ওই লোকটিকে দিয়ে করাতেন। ওই লোকটি পরম ভক্ত ছিলেন। তিনি সদা ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ, সৎসঙ্গ করতেন। একদিন লোকটি ঠিক করলেন তিনি জগন্নাথ দর্শনে যাবেন। তারপর তিনি মহাজনের কাছে ছুটি যাইতে গেলেন। তখন মহাজন লোকটিকে বলল, আমি তো সবসময়ই ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এজন্য কখনোই তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা নাও, আমার নামে প্রভু জগন্নাথের চরণে সেবায় সমর্পিত করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলেন। অনেকদিন পর লোকটি জগন্নাথপুরী পৌঁছাল। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখল অনেক সাধুসন্ত, ভক্তজন, বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল। কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল। জোরে জোরে তারা হরিনাম সংকীর্তন করতেছিল। সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারিদিকের সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনের আনন্দ নিচ্ছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের। সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। সেই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করল, মহাজন আমাকে যে টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। সে ব্যক্তি ওই 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করল। সবাইকে 98 টাকা দিয়ে ভোজন করালেন। তার কাছে শুধু 2 টাকা আছে। সে ভাবল, এই 2 টাকা আমি জগন্নাথের চরণে মহাজনের নামে সমর্পণ করব। যখন আমি মহাজনের কাছে পৌঁছাব তখন আমি মহাজনকে বলব আমি টাকা সমর্পণ করেছি। মহাজন তো জিজ্ঞাসা করবে না 100 টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা। মহাজন জিজ্ঞাসা করলে টাকা সমর্পণ করেছি কিনা, আমি হ্যাঁ বললে ওটা তো মিথ্যা বলা হবে না এবং কাজও হয়ে যাবে। ভক্ত সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথজির দর্শন করে মন্দিরে প্রবেশ করল। শ্রী জগন্নাথ দেবের এমন অপূর্ব রূপ নয়নভরে দর্শন করে নিজের হৃদয়ে তার রূপমাধুরী বিরাজমান করল। শেষে সে মহাজনের দেওয়া 2 টাকা শ্রী জগন্নাথজির চরণে দিয়ে বলল, এই 2 টাকা আমার মহাজন দিয়েছে। ওই রাতে মহাজন স্বপ্নে দেখল শ্রী জগন্নাথজিকে। শ্রী জগন্নাথজি স্বপ্নে এসে বলল মহাজনকে, তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে শ্রী জগন্নাথজি অন্তর্ধান হয়ে গেলেন। মহাজন জেগে গেল এবং ভাবতে লাগল, আমার কাজের লোক তো খুব সৎ এবং খুব বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়ল, আমার দেওয়া টাকা থেকে 2 টাকা ভগবানকে কম দিল, সে 2 টাকা কিসে খরচ করল, কি এমন প্রয়োজন পড়ল, এসব কথা মহাজন বিচার করতে লাগল। অনেকদিন যাওয়ার পর ভক্ত সেই ব্যক্তি ফিরে আসলো এবং মহাজনের কাছে আসলো। মহাজন তখন তাকে জিজ্ঞাসা করল, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো তো? ভক্ত বলল, হ্যাঁ মহাজন, আমি টাকা সমর্পণ করেছি। মহাজন বলল, কিন্তু তুমি তো 98 টাকা কেন দিলে, 2 টাকা কি কাজে খরচ করলে? তখন ভক্ত সকল কথা খুলে বললেন মহাজনকে। বললেন, সে 98 টাকা দিয়ে ভক্ত সাধুসন্তদের সেবা করেছিলেন, আর 2 টাকা শুধু প্রভু জগন্নাথের চরণে সমর্পণ করেছে। মহাজন সকল কথা শুনে খুবই খুশি হল এবং ভক্ত ব্যক্তি চরণে এসে পড়ল আর বলতে লাগলেন, তুমি ধন্য, তোমার জন্য শ্রী জগন্নাথ দেবের দর্শন আমি ঘরে বসেই পেলাম। ভগবানের আসলে আমাদের কোনো ধন সম্পদে টাকা পয়সার দরকার নেই। ভগবান ওই 98 টাকা স্বীকার করল, কারণ ওটা যে ভক্তের সেবাতে, জীবের সেবাতে লেগেছে, কারণ ভক্তের হৃদয়েই ভগবানের বাস। যে 2 টাকা শ্রী জগন্নাথজির চরণে সমর্পণ করা হয়েছিল সেই 2 টাকার আসলে কোনো মূল্য নেই শ্রী জগন্নাথজির কাছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন
এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি থেকে উপকৃত হয়।